আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর যা এসে পৌঁছচ্ছে আজি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা হলো না তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিককে কিছুটা আক্ষেপ রীতিমতন তার কণ্ঠে শোনা গিয়েছে রিপাবলিক বাংলাকে তিনি এমনটাই আক্ষেপের সুরে জানিয়েছেন তাকে ডাকা হয়নি আজকের মঞ্চে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি সেই কর্মসূচিতেই আজ ব্রাত্ত রইলেন তাপসী মালিকের বাবা এবং রীতিমতন তিনি এই বিষয়টিকে সামনে রেখে রিপাবলিক বাংলার কাছে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং তাপসী মালিকের বাবাকে আজ ডাকা হয়নি মনোরঞ্জন মালিককে তিনি রিপাবলিক বাংলাকে কি জানিয়েছেন শোনাবো দেখুন মানুষ মাত্রই দুঃখ আছে এটা তো সব কথা বলা যায় না যে আমাকে এখনো পর্যন্ত ডাকলো না খবর দিল না সেইটাই দুঃখ অন্য কিছু দুঃখ নয় তাছাড়া এটা সরকারি প্রোগ্রাম নাও ডাকতে পারে না এখনো পর্যন্ত ডাক পাইনি তো দিদির ডাক পেলে যাব আজ সিঙ্গুরেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কর্মসূচি রয়েছে এবং ইতিমধ্যে সমস্ত রকমের প্রস্তুতি সারা রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে অনুপম কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে যাবেন এবং যেমনটা জানতে পারা যাচ্ছে যে তাপসী মালিকের বাবা তিনি আজ ব্রাত্ত অর্থাৎ আজ তাকে ডেকে পাঠানো হয়নি এই সমস্ত বিষয়টা তোমার কাছ থেকে আরো বিস্তারিত জানবো দেখো তনয়া তোমায় জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা সিঙ্গুরে রয়েছি বাজেমেলিয়া গ্রাম যে গ্রামে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান রয়েছে দুটো প্রোগ্রাম আছে একটা সরকারি অনুষ্ঠান এবং একটা বেসরকারি অনুষ্ঠান এই দুটো প্রোগ্রাম রয়েছে বেসরকারি অনুষ্ঠান একটি মন্দির সন্তোষী মায়ের মন্দির সেখানে যাবেন পুজো দেবেন তারপর এই সরকারি মঞ্চ যেটা তুমি দেখতে পাচ্ছ এখান থেকেই ব্রিজ উদ্বোধন করার করছে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটু আমাদের যদি ১৬ বছর পিছিয়ে যাই সালটা ২০০৬ জমি আন্দোলনকে কেন্দ্র করে সিঙ্গুর কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিল তুমি জানো যে তাপসী মালিক তাকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল সেই তাপসী মালিককে সামনে রেখে সেই সময় রাজনীতি করেছিল বলে অনেক সিপিএমের নেতারা অভিযোগ করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে সেই তাপসী মালিকের পরিবারকে চাকরি দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজটাই করেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সিঙ্গুর সফর তাপসী মালিকের বাবা কার্যত ডাক পেলেন না এই আক্ষেপ তিনি রিপাবলিক বাংলায় করেছেন তিনি বলছেন যে দুটো অনুষ্ঠান রয়েছে একটা সরকারি অনুষ্ঠান নিঃসন্দেহে তুমি জানো যে সরকারি অনুষ্ঠানে কে ডাক পাবে কে ডাক পাবে না সেটা সরকারের তরফে ঠিক করা হয় কিন্তু এখানে এই বাজেমেলিয়া গ্রামে একটা মন্দিরের উদ্বোধনের কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন পুজো দেবেন সেই অনুষ্ঠানেও তাপসী মালিকের বাবাকে ডাকা হয়নি বলে তিনি আক্ষেপ জানিয়েছেন রিপাবলিক বাংলায় তার বক্তব্য যে সকালবেলা বেচারাম মান্না তাকে ফোন করেছিলেন তাকে জানিয়েছেন যে সরকারি প্রোগ্রাম এখনও তার কাছে কোনো অনুমতি আসেনি তাকে নিমন্ত্রণ বা তাকে ডাকার জন্য যদিও তাপসী মালিকের বাবা বলছেন যে একটা সময় ২০০৬ পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মধ্যমণি ছিলেন মনোরঞ্জন মালিক আজ যখন প্রায় ৬ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় আবার সিঙ্গুরের মাটিতে পা রাখছেন তখন তিনি যেন কোথাও ব্রাত্ত তিনি যেন কোথাও একাকিত্ব হয়ে পড়েছেন একেবারে তাই অনুপম মমতা বন্দ্যোপাধ্যায় কখন গিয়ে পৌঁছচ্ছেন একদম ছোট্ট করে জানবো তোমার কাছ থেকে দেখো সরকারি যে সময় রয়েছে তা হচ্ছে বেলা দুপুর ২টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন বেশ বুঝতে পারা যাচ্ছে আপাতত তোমায় ধন্যবাদ জানাবো পরবর্তী সময় আবারও তোমার কাছ থেকে আপডেট নেওয়ার চেষ্টা করবো আমরা অনুপম